নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মিডিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, আর আরআরবি এনটিপিসির যে নোটিশ, সেই নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রালাইজড এমপ্লয়েড নোটিশ নাম্বার যে 5/2024/6/2024, ঠিক আছে? তো কবে থেকে ফর্ম ফিল আপ হবে তোমরা দেখে নাও। তোমরা জানো যে এনটিপিসি কিন্তু দুটো পোস্টে হয়, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে? তো গ্র্যাজুয়েট লেভেল দেখতে পাচ্ছ, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। তো গ্র্যাজুয়েট লেভেলের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে, এবং যে অ্যাপ্লিকেশান সাবমিশন যেটা চলবে সেটা হচ্ছে 13/10/2024 পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছ কী কী পোস্টগুলো রয়েছে, কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে হচ্ছে স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার, অ্যাকাউন্ট কাম টাইপিস্ট, ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে? তো সেখানে বয়স কিন্তু দেওয়া রয়েছে 18 থেকে 36, অর্থাৎ বয়সের কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই, কারণ বয়সটা অনেকটা বাড়িয়েছে করোনার জন্য, তোমরা জানো। এবং নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমার লেখাই আছে যে এজ লিমিটটা কিন্তু 3 বছর এটা বাড়ানো হয়েছে প্যান্ডেমিকের জন্য। আচ্ছা, নেক্সট যেটা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ এইচএস লেভেল যেটা রয়েছে, সেখানে 21/9/2024 থেকে যে অ্যাপ্লিকেশানটা হবে এবং সাবমিশন করা হবে 20/10 অর্থাৎ অক্টোবর পর্যন্ত কিন্তু এটা ফর্ম ফিল আপটা চলবে, ঠিক আছে? তো এখানে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে বয়স কিন্তু 18 থেকে 33 বছর রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপটা যে শুরু হতে চলেছে, অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার হও, কারণ এখানে একটা ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি যা দিয়েছে তার থেকে আরও কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে অবশ্যই। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন তা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যখনই এর আরও কিছু বিস্তারিত আপডেট আসবে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।